হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং এই মহামারীর পরে সবাই সুস্থ শরীরে সন্তুষ্ট চিত্তে মানসিক বিকাশ ঘটিয়ে মানসিক প্রশান্ত নিয়ে মানুষ চিত্তে আনন্দ চিত্তে আমরা ঈদ উদযাপন করছি। তাই সকলকে এই ঈদের দিনে জানাই আসসালামালাইকুম। আসসালাম, ঈদ কাহে ইয়ারো ইয়ে পায়া। আজকে আমার চ্যানেল SK24 স্কুলের পক্ষ থেকে সবাইকে বর্ণিল, স্বপ্নিল, আনন্দিত, উদ্বেলিত সহ সকলকে সকল সময় সুখে থাকার জন্য আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আসুন আমরা সকল মিলে এই আত্ম উৎসর্গের মাধ্যমে নিজের জীবন গড়ি। আমরা অসহায়, দরিদ্র, রোগাগ্রস্ত, মানুষের পাশে দাঁড়ায় তবেই আমাদের আসল আত্মোৎসর্গের অনুপম দৃষ্টান্ত উপস্থাপন করে নিজের জীবনকে ধন্য করব। আমরা অপরের সাহায্যের মাধ্যমে আমাদের নিজের জীবন গড়ি। আমাদের প্রতিবেশীদের ভাবে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সকল কিছু রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত। আমরা এই ঈদ উল আজহার শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে নিজের জীবনকে ধন্য করি। অপরের জন্য, অপরের সাহায্যে আমরা নিজেদেরকে বিলিয়ে দেই, তবেই আমাদের মানব জীবন সার্থক হবে। তো বন্ধুরা, আবারও সবাইকে এই ঈদ উল আজহার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে SK24 স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন আর ভালো রাখবেন। নিঃসন্দেহে আপনার মাধ্যমে অপরের উপকারের জন্য নিজেকে সেভাবে তৈরি করুন, অপরের সাহায্যের জন্য নিজেকে তৈরি করুন, তবেই আপনার জীবন সার্থক হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।